আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। রাত 12টার দিকে বা তার পরবর্তী সময়ে এশার সালাত আদায় করা, আমাদের মাঝে অনেকেরই এই বিষয়টি নিয়ে প্রশ্ন থাকে যে রাত 12টা বা তারপরে এশার সালাত আদায় করলে এটি সহিহ হবে কিনা, শুদ্ধ হবে কিনা। সুপ্রিয় দর্শক, এই বিষয়টি জানার আগে আমাদেরকে একটি বিষয় খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, সেটি হলো নামাজের ওয়াক্ত এটা ঘড়ির কাঁটার সাথে সম্পর্কিত নয়, বরং এটি হলো চন্দ্র সূর্য এই যে আবর্তন হচ্ছে এই আবর্তনের সাথে নামাজের সময়ের সম্পর্ক। কখনো কখনো নামাজের একই সময় এক ঘন্টা আগে, কখনো এক ঘন্টা পরে, এটা হলো শুধুমাত্র চন্দ্র সূর্যের আবর্তনের কারণে হয়ে থাকে। অর্থাৎ কখনো দিন ছোট হয়ে যায়, কখনো দিন বড় হয়ে যায়, কখনো রাত ছোট হয়ে যায়, কখনো রাত বড় হয়ে যায়। এই যে একটি আবর্তন বিবর্তন ঘটছে, এটার সাথে হলো নামাজের সময় সম্পর্কিত। এজন্য ঘড়ির সময়ের সাথে, ঘড়ির ঘন্টার সাথে, কাঁটার সাথে সম্পর্কিত করে নামাজের সময় বলা এটি মুশকিল। ইশার সালাত আদায় করা এর তিনটি সময় রয়েছে। তিনটি সময় বলতে এটি হলো এমন একটি সময় থাকে যে সময়টিতে ইশার সালাত আদায় করা উত্তম, সেই সময়টা কেটে গেলে তারপরে আসে জায়েজ সময়। যদি প্রথম উত্তম সময় কেউ আদায় করতে না পারে তাহলে জায়েজ সময় আদায় করবে, যদি জায়েজ এই সময়টার মাঝেও কেউ আদায় করতে না পারে তাহলে মাকরু সময়ের মাঝে আদায় করে নেবে। এই হলো ইশার সালাত আদায়ের তিনটি ওয়াক্ত, উত্তম, জায়েজ এবং মাকরু ওয়াক্ত। আমরা জানি যে রাত শুরু হয় সূর্যাস্ত থেকে, সূর্যাস্ত থেকে সুবহ সাদেক পর্যন্ত এই যে সময়টা এটি হলো রাত। সুতরাং সূর্যাস্ত থেকে সুবহ সাদেক পর্যন্ত এই সময়টাকে তিনটা ভাগে ভাগ করে প্রথম ভাগটা হলো উত্তম ওয়াক্ত, দ্বিতীয় ভাগটা হলো জায়েজ ওয়াক্ত এবং সর্বশেষ ভাগ লাস্ট এক তৃতীয়াংশ সেটা হলো মাকরু ওয়াক্ত। যেমন ধরুন যদি রাত 12 ঘন্টার হয় তাহলে এটিকে যদি আমরা তিন ভাগ করি তাহলে পাই প্রথম 4 ঘন্টা, তারপরে 4 ঘন্টা, তারপরে 4 ঘন্টা, 3 × 4 = 12, 4 ঘন্টা করে পাই। এইভাবে প্রথম 4 ঘন্টা একটি রাতের প্রথম 4 ঘন্টা হলো উত্তম ওয়াক্ত, দ্বিতীয় 4 ঘন্টা হলো জায়েজ ওয়াক্ত এবং শেষ 4 ঘন্টা হলো মাকরু ওয়াক্ত। এভাবে রাতের প্রথম এক তৃতীয়াংশে এশার সালাত আদায় করা এটি উত্তম, আর এশার সালাত এক তৃতীয়াংশের শেষ সময়টিতে আদায় করা এটি আর উত্তম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো তাহলে আমি এশার সালাত একটু দেরিতে আদায় করতে বলতাম, তাদেরকে আদেশ দিতাম যেন তারা একটু দেরি করে এশার সালাত আদায় করে। কারণ দেখুন, বর্তমান সময়ে আমাদের দেশে যে প্রথাটি প্রচলিত রয়েছে সেটি হলো আমরা খুব তাড়াতাড়ি মাগরিবের পর খুব তাড়াতাড়ি আমরা এশার সালাত আদায় করতে চেষ্টা করি। এই এশার সালাত আদায় করার পর আমরা আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে পড়ালেখা কাজকর্ম এগুলো শুরু করি, এগুলো করতে করতে একটা সময় গভীর রাত হয়ে যায়। পরে আমরা যখন শুই, ঘুমাতে যাই, তারপরে ফজরের আগে অল্প একটু সময় পাই, যার ফলে আমাদের ঘুম পরিপূর্ণ হয় না এবং আমরা ফজর ওয়াক্তে উঠতে পারি না। কিন্তু আমরা যদি এশার সালাতটি প্রথম এক তৃতীয়াংশের শেষ সময় আদায় করতাম তাহলে ফল হিসাবে কী দাঁড়াতো, সেটি হলো আমরা এশারের আগে মাগরিব এবং এশারের মাঝখানে একটি সময় পেতাম, যে সময়টি একটু দীর্ঘ হতো এবং সেখানে আমরা আমাদের কাজকর্মগুলো সেরে নিতে পারতাম। তার পরবর্তী সময়ে এশার সালাত আদায় করে অল্প কাজ বা অল্প খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে যেতে পারতাম, রাতটা একটু দীর্ঘ পেতাম ঘুমের জন্য, তারপরে ফজরের জন্য উঠতে আমাদের জন্য সহজ হতো। এখন চলুন আমরা জানি যে মধ্যবর্তী যে সময়টি দ্বিতীয় এক তৃতীয়াংশ সেই সময়টা হলো জায়েজ ওয়াক্ত। কোনো ব্যক্তি যদি এশার সালাত এটি যদি সে প্রথম ওয়াক্তে অর্থাৎ প্রথম এক তৃতীয়াংশে আদায় করতে না পারে তাহলে সে দ্বিতীয় এক তৃতীয়াংশে আদায় করবে, যেটি হলো জায়েজ সময়। এই সময়টি নির্দিষ্ট করে বলা যায় না যে এটা 12টা, কিন্তু এটি মধ্যরাত্রি, এই মধ্যরাত্রি 12টা তার আশেপাশে অর্থাৎ আগে পরে হতে পারে, সময়ের ব্যবধানে, রাতের ছোট বড় হওয়ার ব্যবধানে 12টার আগ পর হয়ে এই সময়টা হলো দ্বিতীয় এক তৃতীয়াংশ হয়। তো সুতরাং এই দ্বিতীয় এক তৃতীয়াংশে নামাজ যদি কেউ আদায় করে এটি জায়েজ হয়ে যাবে, এটি তার জন্য শুদ্ধ হয়ে যাবে নামাজ, কোনো সমস্যা হবে না নামাজে। তবে হ্যাঁ, এটি হলো কোনো ব্যক্তি যদি উত্তম ওয়াক্তে কোনো উজুরের কারণে পড়তে না পারে, কোনো কারণে যদি তাকে একা একই নামাজ আদায় করতে হয়, সেজন্য এটি তার জন্য জায়েজ, কিন্তু অন্যথায় জামাত তরক করা একেবারেই অনুচিত। তারপরে সর্বশেষ হলো মাকরু ওয়াক্ত। কোনো ব্যক্তি যদি প্রথম ওয়াক্তে প্রথম এক তৃতীয়াংশ আদায় করতে না পারে, দ্বিতীয় এক তৃতীয়াংশ আদায় করতে না পারে, তাহলে শেষ সময়ে আদায় করবে। এই যে শেষ সময়ে আদায় করা এটি হলো মাকরু। এই মাকরু ওয়াক্তে আদায় করলে নামাজটাও মাকরুর সাথেই শুদ্ধ হয়ে যাবে, এটি তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে।
কিন্তু কোনো উজর ছাড়া এটি করা একেবারেই অনুচিত। গল্প করতে করতে, মোবাইলে গেমস খেলতে বা কোনো পড়ালেখা করতে করতে এইভাবে রাতের দীর্ঘ সময় কাটিয়ে শেষের দিকে নামাজ আদায় করা এটি উচিত নয়। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের পাবন্দি করার তৌফিক দান করুন। সর্বদাই সব সময় যেন আমরা সঠিক সময়ে নামাজটি আদায় করতে পারি সেই তৌফিক দান করুন। আমিন।